আসসালামু আলাইকুম। আমাদের এই যে সিএসি লার্ন চ্যানেলের পান্ডাস লার্নিং ধারাবাহিক পর্বে আজকে আমরা আলোচনা করব সামারি ফাংশন এবং ম্যাপ নিয়ে। এই পর্বে আমরা দেখব সামারি ফাংশন কি, ম্যাপ কি এবং তা পান্ডাসের মাধ্যমে কিভাবে খুব সহজেই ইউজ করতে হয়। তো চলুন শুরু করি। এর জন্য আমরা একটা এক্সেল ফাইল থেকে আমাদের কার্যাবলী শুরু করব। আমার কাছে একটা এক্সেল ফাইল রয়েছে উইন ম্যাক ডাটা। এই ডাটাটা আমি অন করে নিলাম আমার এক্সেলে। আমরা প্রথমেই শিখব সামারি ফাংশন কি। এখানে আপনারা এক্সেলে ডাটা শিটটা দেখতে পারতেছেন। এখানে কান্ট্রি নেম রয়েছে, তারপরে আমরা যদি একটু বড় করি ডিসক্রিপশন রয়েছে, ডিজাইনেশন রয়েছে, পয়েন্ট রয়েছে, প্রাইস রয়েছে, তারপরে প্রোভিয়েন্স রয়েছে, রিজিয়ন সামথিং, অনেক ডাটা আমাদের রয়েছে। আমরা সামারি ফাংশনের মাধ্যমে আমরা দেখতে যাচ্ছি যে এখানে আমার পয়েন্টগুলোর যদি আমরা একটা সামারি তৈরি করতে যাই, মানে কতগুলো আমার পয়েন্ট রয়েছে, টোটাল পয়েন্টের মিন কত, অ্যাভারেজ কত, তারপরে হচ্ছে এই যে আমার বিভিন্ন ধরনের ইনফরমেশন যদি আমরা এক নজরে দেখতে চাই, তখন আমাদের যেটা ইউজ করতে হয় সেটা হচ্ছে সামারি ফাংশন। তো আশা করা যায় বুঝলেন আপনারা যে আমরা এখন যদি এই সব ডাটাকে দেখতে চাই যে আমার এই ডাটাগুলো কতগুলো রয়েছে, এবং আমরা যদি পয়েন্টগুলোর মিন বের করতে চাই, তো এই ধীরে ধীরে কাজ করাটা অনেক সময় সাপেক্ষ। তো সেটাই আমাদের পান্ডাসের মাধ্যমে সামারি ফাংশনে খুব ইজিলি করতে পারি। এর জন্য আমার এখানে আমরা আমাদের জুপিটার নোটবুকটাকে অন করে নেব। জুপিটার নোটবুক অন করতে গেলে আমাদের অ্যানাকোন্ডা নেভিগেটর অন করতে হয়, এবং তারপর হচ্ছে জুপিটার নোটবুক। এখান থেকে আমরা লঞ্চ দিয়েছি। এখান থেকে যখন আপনারা লঞ্চ দিবেন তখন আপনাকে আপনার লোকেশনটা বলে দিতে হবে। এখানে আমাদের লোকেশনটা আমরা ওই স্টেপ বাই স্টেপ সিলেক্ট সিলেক্ট করে আমাদের লোকেশনটা আমরা বের করে নিচ্ছি। আমার ডেস্কটপে রয়েছে, তারপরে হচ্ছে ইজি সিএসি লার্ন পান্ডাস স্টেপ বাই স্টেপ। এখানে আমরা নতুন একটা ফাইল তৈরি করে নেব। এই ফাইলের নাম দিলাম পান্ডাস ক্লাস ফাইভ। আমরা এই ফাইলটার নাম দিলাম ওকে। প্রথমে আমাদের কাজ হবে, আমাদের এই যে এক্সেল ফাইলটা দেখালাম সেই এক্সেল ফাইলটা রিড করা। এর জন্য আমরা প্রথমে আমাদের পান্ডাসটাকে ইম্পোর্ট করে নিব, পান্ডাস অ্যাজ পিডি। এরপরে হচ্ছে ডাটা, ডেটা থেকে আমরা আমাদের এই যে ডেটাটা রয়েছে সেটাকে আমরা রিড করে নিব, পিডি ডট রিড সিএসভি। এখন আমরা এখানে আমাদের যে ফাইলটা রয়েছে সেই ফাইলের পার্টটা কপি করে নিব। এই পার্টটা কপি করে নিলাম। এখন পার্টটা কপি করা হয়ে গেছে, আমরা এখানে জাস্ট পেস্ট করে দিব। জাস্ট পেস্ট করে দিলাম। তো এখন যদি যেহেতু আমার এটা উইন ডাটা, আমি একটু ভেরিয়েবলের নামটা সেই অনুযায়ী তৈরি করে নিই, উইন ডাটা ওকে। তো আমরা এখন যদি দেখতে চাই, তো আমার রিড করা হয়ে গেল। আমরা এখানে রান করলে আমার অনেকগুলো ডাটা দেখাচ্ছে। আমরা যদি শুধুমাত্র পাঁচটা ডাটা দেখতে চাই, তখন আমরা জানি যে আমরা হেড দিলেই শুধুমাত্র পাঁচটা ডাটা দেখাচ্ছে। এখন আমি বললাম যে এই যে পয়েন্টগুলো রয়েছে, পয়েন্টগুলোর আমরা একটা সামারি তৈরি করতে যাচ্ছি, তাই না? তো সেটা আমরা কিভাবে করতে পারি? তো সামারি ফাংশন বলতে এক নজরে সব কিছু দেখা, এতটুকু মনে রাখবেন। এর জন্য আমরা উইন ডাটা ডট এই পয়েন্টের কাছে চলে যাব। প্রথমে আমাদের পয়েন্টগুলো নিয়ে আসতে হবে। তাহলে আমরা দেখেন এখান থেকে পয়েন্টগুলো পেলাম। এখন পয়েন্টগুলোর আমরা সামারি করতে চাই। সামারির জন্য কয়েকটা ফাংশন রয়েছে, আমি সেগুলো আপনাদের বলতেছি, সেগুলো আপনারা মনে রাখবেন। ফার্স্ট নাম্বার হচ্ছে ডিসক্রাইব। সো এখানে পয়েন্ট কলামটা সিলেক্ট করার পরে একটা ডট দিবেন, তারপরে হচ্ছে ডিসক্রাইব ফাংশনটাকে কল করবেন। কল করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আমার এক নজরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমার কতগুলো রো রয়েছে, অর্থাৎ কতগুলো আপনার পয়েন্ট রয়েছে, তারপরে মিন কতগুলো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কতগুলো, মিন এখানে মিন মানে গড় মিনিমাম কত কোন ভ্যালুটা রয়েছে, তারপরে হচ্ছে 25%, 50%, 75% ডাটা কতগুলো হয়েছে, এগুলো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আমি কোনো এক সময় দেখাই দিব। তারপরে ম্যাক্সিমাম ভ্যালু কত, তা এক নজরে আমরা দেখতে পারলাম যে এই যে কলামটার আর আন্তঃপাত্র। আশা করা যায় এতটুকু আপনারা বুঝলেন। এখন আমরা যদি পার্টিকুলার ইয়ে দেখতে চাই, অন্য কোনো যদি রো দেখতে চাই, তাহলে আমরা কীভাবে এটা দেখতে পারি? যেমন এইটা দেখতে চাচ্ছি টেস্টার টুইটার হ্যান্ডেল, অ্যালবার্ট টেস্টার নেম দেখতে চাচ্ছি আমরা, এটা কীভাবে দেখতে পারি?
উইন ডেটা অর্থাৎ যেটা আমরা রিড করলাম পান্ডাসের মাধ্যমে তারপরে কলাম নেম তারপর হচ্ছে আমরা ডেসক্রাইব দিতে যাচ্ছি taketones.com যদি আমরা রান করি যেহেতু এটা হচ্ছে আমাদের ইয়া না কোনো নাম্বার নিউ এটা সেহেতু আমাদের এখানে taketones.com দেখাচ্ছে না বাট এখানে আমাকে দেখাবে এই ডেটার রেসপেক্টে কোনটা ইউনিক কোনটা হচ্ছে টপে রয়েছে এবং কোনটার ফ্রিকোয়েন্সি বেশি তা আমাকে সুন্দরভাবে দেখাচ্ছে তাহলে আমরা এখান থেকে দুটো জিনিস শিখলাম একটা জিনিস নাম্বারের ক্ষেত্রে আর একটা জিনিস আমাদের তো আমরা এখন যদি চাই যে আমাদের পয়েন্টের মিন টু মিন করা আমরা তো সামারি ফাংশনের মাধ্যমে পারলাম মিন টু মিন করতে শুধু মিন টু মিন করতে চাচ্ছি তাহলে কি করতে পারি আমরা কপি করে নিলাম কপি করা হয়ে গেল জাস্ট মিন দিন এখানে যে মিন আর এখানে আমার মিন সেভ করেছি তাহলে আমরা এভাবে মিন টু মিন করতে পারলাম কাজ হচ্ছে এই যে ইউনিক আপনি সামারি ফাংশনে তো আপনার যদি কোনো প্রশ্ন জানার থাকে বা কোথাও যদি আপনি খুঁজে না থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে কাইন্ডলি আপনার taketones.com জানতে চাইবেন তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম